স্বাগত। 74 নম্বর নওদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাইনা মমতাজ খানের সমর্থনে জনসভা আজ সকালে নওদা থানা ঝাউপড়া হাই স্কুল ফুটবল ময়দানে উক্ত সভা হয়। সভায় উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের নায়ক সোহম চক্রবর্তী, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির, নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ এবং জেলা পরিষদের সদস্য সঞ্জয় হালদার, এছাড়াও অনেক নেতা কর্মী ও সমর্থকগণ। সোহম চক্রবর্তীকে দেখতে সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকটা চেয়ারে পাতা আছে, আপনাদের অনুরোধ করছি আপনারা বসে যান। আমাদের মাঝে পৌঁছে গেছেন সেই পশ্চিমবঙ্গের মন্ত্রী মাননীয় ব্রাত্য বসু। নমস্কার আপনাদের প্রত্যেককে। এ সকল বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠরা রয়েছেন তাদেরকে আমার নতমস্তকে প্রণাম, এবং যে সকল আমার ভাইরা রয়েছেন বন্ধুরা রয়েছেন তাদেরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, পবিত্র রমজানের শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। এখানে মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের রাজ্যের সম্মানীয় শ্রদ্ধেয় মন্ত্রী শ্রী ব্রাত্য বসু মহাশয় উপবিষ্ট রয়েছেন। একসময় এই জেলার প্রধান কাণ্ডারী, অভিভাবক, প্রশাসনিক স্তরে আমাদের প্রাক্তন আইপিএস, এই মুহূর্তে ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রী হুমায়ুন কবির মহাশয়, এবং উপবিষ্ট রয়েছেন এখানে সকল আমার জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ, তাদের প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রণাম, এবং সর্বোপরি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কারণ এই প্রখর রোদে দাবদাহকে উপেক্ষা করে আজকে আপনারা উপবিষ্ট হয়েছেন আজকের এই সভাকে সার্থক করার জন্য। কিন্তু একটা বিষয় আমরা প্রত্যেকেই অবগত এই বিষয়ে, কারণ এখন যে নতুন নির্দেশ দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে যে 500 জনের বেশি আমরা কোথাও জমায়েত করতে পারবো না, কাজে এটাকে আমরা জনসভার আখ্যা দেব না। কারণ এটা খুব স্পষ্টভাবে যে যেখানে তৃণমূল কংগ্রেস সভা করেছে, মিছিল করেছে, সেই জনসভা বা সেটা পদযাত্রা হোক বা কোনো র্যালি হোক, সেটা জনসমুদ্রে পরিণত হয়েছে। হয়তো সেই কারণেই ভয় পেয়ে গেছে, এবং তারপরেই হয়তো এখন লাস্ট মুহূর্তে এসে ইলেকশন কমিশনের এই ডিসিশন যে না, এটাকে রেস্ট্রিক্ট করতে হবে, তাই 500 জনের বেশি করা যাবে না। আসলে তারা বুঝতে পেরেছে এই কেন্দ্রীয় সরকার যে তাদের যখন সভা হয়েছিল তখন 500 জন কেন, আমি সকলকে অনুরোধ করছি, আমাদের এখান থেকে পার্টির তরফ থেকে কিন্তু প্রত্যেককে মাস্ক দেওয়া হয়েছে, তো সকলে একটু মাস্কটা পরে দেওয়া হয়নি। আচ্ছা, যারা যারা পাননি আমি অনুরোধ করবো সকলকে একটু মাস্কটা দিয়ে দেওয়ার জন্য, কারণ একটা কঠিনতম পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সবকিছুর ওপরে নিজের জীবনের সুরক্ষাটা, নিজের পরিবারের সুরক্ষাটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট, মাথায় রাখার দরকার। সেই তাগিদেই আপনারা মাস্কটা পরুন। তো যাই হোক, যেটা বলছিলাম যে এখন শেষ পর্যায়ে এসে তারা বুঝতে পারছেন, শেষ পর্যায়ে না, একদম প্রথম থেকেই বুঝতে পেরেছে যে যখনই তারা কোনো সভা আয়োজন করেছেন, কোনো র্যালি আয়োজন করেছেন, তাদের 500 জন তো দূরের কথা, হাতে গুলে 100 থেকে 150 জন লোক হতো, এটা আমাদের নিজেদের চোখে দেখা। তাই তারা তখন একটা ডিসিশন নিলেন, এই সিদ্ধান্তে এলেন যে না,
আমাদের যখন লোক হচ্ছে না, তৃণমূল কংগ্রেসের এত লোক, নতুন কোনো একটা নিয়ম বার করি। কিন্তু দুঃখের বিষয় এইটা, ইলেকশন কমিশন এত কিছু ভাবলেন বা তাকে ভাবানো হলো, এইটা ভাবলেন না যে লাস্টের অন্তত এই দুটো ফেজকে, এই করোনাকে আটকানোর জন্য একটা ফেজে করানো উচিত ছিল, তাই তো? আপনারা তাই মনে করেন তো? কিন্তু সেটা একটা ফেজে করানো হলো না। এটা প্ল্যান মাফিক, পরিকল্পনা মাফিক এই এতটা আটখানা ফেজ ধরে আমাদের বাংলা ইলেকশন হচ্ছে। কিন্তু তারা যাই করুক না কেন, এটা সুনিশ্চিত হয়ে গেছে যে বাংলার মসনদের তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে বসছেন আমাদের সর্বজনের শ্রদ্ধা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোসরা মে শুধু সময়ের অপেক্ষা। কিন্তু আমি অনুরোধ করব আপনাদের প্রত্যেককে যে এই কঠিনতম পরিস্থিতিতে, যেখানে গোটা বিশ্ব, বাংলা, ভারতবর্ষ করোনার কবলে পড়ে গেছে, এক ভয়ঙ্কর রোগ, এক ভয়ঙ্কর ভাইরাস যার থেকে নিস্তার পাওয়া খুবই মুশকিল হয়ে যাচ্ছে, কিন্তু এই 2020 সালে আমরা যদি দেখি যে গোটা বিশ্বকে কিন্তু গ্রাস করেছিল করোনা, করোনার এফেক্ট কি, আমাদের প্রিয়জনদেরকে করোনা কেড়ে নিয়েছে, আমাদের জীবিকা কেড়ে নিয়েছে, সবকিছু একদম নিচু স্তরে গিয়ে পৌঁছেছে। আমরা জানি না কালকে কোথায় কি হবে কার, কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবুন যে 2020তে যদি বিশ্বকে গ্রাস করে থাকে করোনা, ভারতবর্ষকে 2014তে গ্রাস করে নিয়েছে আরো একটা ভয়ঙ্কর করোনা যার নাম হচ্ছে বিজেপি সরকার। তো সুতরাং এই করোনাকে এক্ষুনি এই মুহূর্তে বাংলা তরফ, বাংলা বুকের থেকে, ভারতবর্ষের বুকের থেকে বিতাড়িত করাটা আমাদের এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। এখন আমরা ভাইরাসের জন্য করোনা ভ্যাকসিন নিচ্ছি, তো আপনারা পেয়েছেন, অনেকেই নিয়েছেন, নিচ্ছেন। এবার আপনাদের হাতেও কিন্তু সেই ভ্যাকসিনটা এসে গেছে, ওখানেও কিন্তু আপনারাও কিন্তু পুশ করতে পারবেন সেই ভ্যাকসিনটা। কিভাবে সেইটা হলো, ঘাসের ওপর জোড়াফুল চিহ্নে যত ভোটটা পড়বে তত এই বিজেপি নামক করোনা ভাইরাসটা বাংলা থেকে বেরিয়ে যাবে। সুতরাং আমাদের হাতে হচ্ছে ভ্যাকসিন আছে যার নাম হচ্ছে মা মাটি মানুষের সরকার, তৃণমূলের সরকার, ঘাসের ওপর জোড়াফুল চিহ্নটার। কারণ এইটি যতদিন আমাদের সঙ্গে রয়েছে, আমরা যতদিন তৃণমূল কংগ্রেসকে পেয়েছি, গোটা বাংলা কিন্তু এগিয়ে গেছে তীব্রতম গতিতে, নেত্রী নেতৃত্বে, তার অভিভাবিকায় যখন বাংলা এসেছে তখন থেকে একটার পর একটা গোটা 10 বছরে কিন্তু 67খানা উন্নয়নমূলক প্রকল্পে গোটা বাংলা ভেসে গেছে। সুতরাং সেই নেত্রী যখন আবার মুখ্যমন্ত্রী হয়ে আসবেন, আপনারা বুঝুন যে গোটা বাংলা বিশ্বের দরবারে গিয়ে 1 নম্বর স্থান অধিগ্রহণ করবে, যেখানে আমরা গর্বের সাথে বলতে পারবো যে হ্যাঁ, আমরা সেই গর্বিত বঙ্গবাসী। এবং এটাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন। নেত্রী আজকে আমাদের যা 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 প্রতিশ্রুতি দিয়ে গেছেন, যা যা স্বপ্ন দেখিয়ে গেছেন, তা তার পরবর্তী সময় আমরা দেখেছি সেটা বাস্তবায়িত হয়েছে। উনি যা যা বলেছেন এই মুহূর্তে, সব থেকে যেটা ইম্পর্টেন্ট একটা মানুষের চলার জন্য তার জীবনে, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, এই তিনটে জিনিস কিন্তু আমরা আমাদের জীবনে একদম বিনামূল্যে পাচ্ছি। এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত যা গোটা ভারতবর্ষ কেন গোটা বিশ্বতেও কোথাও এরকম ভাবে নিয়ে আমাদের নেত্রী করে দিয়েছেন। একটার পর একটা উন্নয়নমূলক প্রকল্প তিনি নিয়ে এসেছেন, এবং তিনি 2 মের পর যখন আবার আমাদের মুখ্যমন্ত্রী হয়ে বসবেন, তিনি আমাদের এখন থেকেই তার রিপোর্ট কার্ডের মধ্যে দিয়ে বলে দিয়েছেন যে 10টা অঙ্গীকারবদ্ধ তিনি নিয়েছেন, অঙ্গীকার ইস্তাহার তিনি প্রকাশ করেছেন, যেখানে এক অনবদ্য সিদ্ধান্ত যে এতদিন আমরা রেশন ফ্রিতে পেয়েছি, তাই তো? পেয়েছি তো, পেয়েছি। এখন সেই রেশন দুয়ারে সরকারের মতন দুয়ারে রেশন হয়ে যাবে। আগামী 3 তারিখ থেকে রেশন আমাদের বাড়িতে বাড়িতে এসে পৌঁছে যাবে। আমাদেরকে এই গরমে, এই রোদের মধ্যে পরিশ্রম করে রেশনের দোকানে লাইন দিতে হবে না। এক অভিনব সিদ্ধান্ত। এরকম মাটিতে মিশে ভাবনা যদি কারোর মাথা থেকে বেরোয়, তা হলো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং এইটা আমাদের কর্তব্য, আমাদের রীতি, যে সেই নেত্রীর পাশে সর্বদা থাকার জন্য। কারণ এই মানুষটা নিজের জীবনে সমস্ত কিছু ত্যাগ করে, সুখ, স্বাচ্ছন্দ্য, লোভ, লালসা কোনো কিচ্ছু নেই, শুধু তার জীবনে একটা লক্ষ্য যে বাংলার গোটা 10 কোটি মানুষ যেন খেয়ে পরে সুখে শান্তিতে তাদের জীবনটাকে অতিবাহিত করতে পারে।
এবং সেই লক্ষ্যে তিনি এগিয়ে চলেছেন এবং বাংলাকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের পথে। আর সেই সময় এরকমই একটা করোনা ভাইরাস শুধু নয়, সন্ত্রাসবাদী খুনি হারমাদ যার নাম বিজেপি সরকার, তাদের নেতৃত্বে তারা আসছেন বাংলার মানুষকে, বাংলার মাটিকে দখল করবে বলে। তাদেরকে আমরা এটা বুঝিয়ে দেব গণতান্ত্রিক অধিকারে যে এই মাটি হচ্ছে বাংলার মাটি, তোমাদের গুজরাটের মাটি নয়, যে অতি সহজেই বিকিয়ে যাবে। এখানে মানুষের আবেগের নাম, ভালোবাসার নাম, আস্থার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়, যা কোনো কারণেই কোনো স্তরে কোনো কারণে কোনো কিছুতে বিক্রি হবে না। তাদেরকে এটা আমরা বুঝিয়ে দেব। এবং তারা ভীত, নিজেরা ভীত বলে, নিজেরা সন্ত্রস্ত বলে তারা কি করছে, এখন তারা বুলেটের রাজনীতি করছে, মানুষকে খুন করতেও তারা ভাবছে না। এতদিন তাদের দুটো এজেন্সি ছিল, ইডি আর সিবিআই, এখন দুটো এজেন্সি আরো বাড়িয়ে দিয়েছে, একটা হচ্ছে ইলেকশন কমিশন, একটা হচ্ছে আমাদের এই জওয়ানদের সিআরপিএফ, তাদেরকে নিজেদের দারোয়ান বানিয়ে দিয়েছে, তাদের কথা অনুযায়ী চলছে। আজকে শীতলকুচির মতন জঘন্যতম নৃশংসতম একটা অপরাধ আমাদেরকে দেখতে হয়েছে এই বাংলার গণতন্ত্রের উৎসবে। এ জবাব আমরা চাইব না যে কার নির্দেশে, কার আদেশে আমাদের পাঁচ পাঁচজন ভাইয়ের তত্ত্বাচার প্রাণ চলে গেল, আর তারপরেও তাদের হারমাদ নেতা, খুনি নেতা দিলীপ ঘোষ বলছেন যে বেশি বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে। তার মানে বুঝে নিন তাদের ভোট করানোর প্রতিক্রিয়াটা কি, প্রক্রিয়াটা কি। এরা কোনো উন্নয়ন চায় না, এরা হচ্ছে চায় দখল করতে, এরা মানুষকে ভয় দেখাচ্ছে। কিন্তু আমরা কোনো বুলেটে ভয় পাবো না, আমরা বুলেটের জবাব ব্যালটে দেব। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সর্বদা গণতন্ত্রের পূজারী, তাই তার অনুগামী হয়ে, তার কর্মী হয়ে, তার সৈনিক হয়ে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই বিজেপি সরকারকে এখান থেকে একদম নিশ্চিহ্ন করে দেব, করতেই হবে। আমি বেশি কথা বলবো না, এরপরে আমার প্রবীণতম বক্তারা রয়েছে, তারা বলবে। শুধু একটাই কথা বলবো যে আজকের এই সভা থেকে আমরা একটাই অঙ্গীকারবদ্ধ হব, তা হলো দোসরা মে বিজেপির যে প্রতীক চিহ্ন রয়েছে পদ্মফুল, সেই পদ্মফুল তুলে নিয়ে গিয়ে মমতাময়ী মায়ের পায়ে অর্ঘ্য হিসাবে নিবেদন করব এবং বিজেপিকে শুধু বাংলা থেকে নয় গোটা ভারতবর্ষ থেকে বিতাড়িত করব। আর এটা আমাদেরকে করতেই হবে, কারণ একটাই, এটা তৃণমূল কংগ্রেসকে শুধুমাত্র জেতানোর লড়াই নয়, এই লড়াই আমাদের মাটি বাঁচানোর লড়াই, এই লড়াই আমাদের স্বাধীনতার লড়াই, এই লড়াই আমাদের মায়েদের, আমাদের দিদিদের, আমাদের বোনেদের সম্মানের লড়াই, এই লড়াই আমাদের পরবর্তী প্রজন্ম যে রয়েছে তাদের ভবিষ্যতের লড়াই। এক ইঞ্চি জমি এরা পেলে এদের থেকে খতরনাক জাতি আর কিছু হয় না। তো সুতরাং এই নৃশংসতম পশুগুলোকে দয়া করে বাংলার মাটিতে এক ইঞ্চিও জায়গা দেবেন না। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে সেটা মিটিয়ে নেওয়া যায়, কিন্তু এই বহিরাগতরা আসলে পরে এরা ছাড়খাড় করে দেবে। সুতরাং সেই সুযোগটা এদেরকে করবেন না, বাংলাকে এগিয়ে নিয়ে চলুন। এবং যখন বাংলার অভিভাবিকা স্বয়ং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, আমাদের কোনো ভয় নেই। 10 কোটি মানুষের দায়িত্ব তার কাঁধে, তার মাথায়, আমরা শুধু তার পাশে থাকব এবং তার হাতটাকে শক্ত করব, আর কিছু নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করার জন্য দয়া করে হাতটা স্যানিটাইজ করুন, মাস্ক পরে থাকুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। জয় হিন্দ, জয় বাংলা। তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। নমস্কার। কম পয়সায় সুচিকিৎসা পেতে আজই আসুন রূপালী নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সাকুয়া পেট্রোল পাম্পের পাশে আমতলা, নওগাঁ, মুর্শিদাবাদ। মোবাইল রিসেপশন 9733888765। এখানে কলকাতার অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারবাবু দ্বারা যত্ন সহকারে সমস্ত অপারেশন করা হয়। এমার্জেন্সি সিজারের সুব্যবস্থা আছে। এছাড়াও এক্স-রে, ইসিজি, প্যাথোলজি, মেডিসিন, স্মার্ট কার্ড, স্বাস্থ্য সাথী কার্ডে বিনা পয়সায় অপারেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য দিবারাত্রি পরিষেবা দেওয়া হয়। বাংলা আবাস যোজনার গৃহ নির্মাণ 2019-20 চাঁদপুর জিপিতে 329টি ঘর এন্ট্রি হয়েছে এবং আবাস যোজনার ঘর তৈরির কাজ চলছে। এই জিপিতে নন বিএলএস 231টি পরিবারকে নির্মল মিশন বাংলার শৌচাগার দেওয়া হয়েছে। বর্তমানে নির্মল বাংলার আওতায় চলে এসেছে চাঁদপুর জিপি। চাঁদপুর পঞ্চায়েত ডেঙ্গু দমনেও তৎপর। পঞ্চায়েত সদস্য এবং ভিআরপিদের সহযোগিতায় চলছে স্প্রে ও ফগিং এর কাজ। সৌজন্যে প্রধান ও উপপ্রধান 9 নম্বর চাঁদপুর গ্রাম পঞ্চায়েত, নওদা, মুর্শিদাবাদ।
সাবস্ক্রাইব করুন এবি ২৪ নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি ২৪।